ওয়েল, তো আমি যদি এই অঙ্কটা সলভ করতে চাই তাহলে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে ঠিক আগের মতো প্রত্যেকটা বারকে ভেঙে আলাদা আলাদা করতে হবে এবং বারগুলোকে এমন ভাবে ভাঙতে হবে যেন দুটি বার একই সাইজের হয় এবং ওই দুইটা বার একসাথে বাদ দিয়ে দেওয়া যায়। তো দেখো এইখানে এই বারটা সমান করে এই বারটা যদি এইখানের এই বারটা সমান করে যদি এই বারটাও ভাঙি তাহলে কিন্তু দুইটা বার একসাথে বাদ দিতে পারবো, রাইট? তাহলে এই দুইটা বার আমি এখানে যদি ভেঙে ফেলি তাহলে হয় এ নট বি নট এ বি তার নট, রোডের উপর একটা নট থাকবে আর এই ভাঙার কারণে আরেকটা নট আসবে। কিন্তু আমরা জানি বার ভাঙলে যোগ গুণ হয়ে যায় আবার গুণ যোগ হয়ে যায়, তো এখানে যোগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো এখানে গুণ দিয়ে দিলাম, তারপরে এ বির উপরে নট চলে আসবে। এখন এই দুইটা বার বাদ দিয়ে দিব, এই দুইটা বার বাদ দিয়ে দিলে হবে এ নট বি নট এ বি তার নট ইন্টু এ বি তার নট। এখন দেখো এই এই বারটাকে আর এই বারটাকে যদি ভাঙাই তাহলে হবে এ নট বি নট ইন্টু এ নট প্লাস বি নট। এই বারটাকে ভাঙালে এর মাঝখানে গুণ ছিল সেটা যোগ হয়ে গেল, তারপর এখানে গুণ গুণই থেকে যাবে। এখানের উপরে কিন্তু যে বারটা সে বারটা যদি ভাঙি তাহলে এ নট প্লাস বি নট হবে, কারণ এখানে মাঝখানে কিন্তু গুণ ছিল আর এই গুণটা যোগ হয়ে গেছে। তারপর দেখো এ নট প্লাস বি নট আর এ নট প্লাস বি নট দুইটা যদি গুণ করা হয় তাহলে কিন্তু এ নট প্লাস বি নটই থাকে, তাহলে এখানে থাকবে এ নট বি নট ইন্টু এ নট প্লাস বি নট, রাইট? এই এ নট বি নট একবার এ নটের সাথে গুণ করব, এ নট বি নট একবার বি নটের সাথে গুণ করব, তাহলে হবে এ নট ইন্টু এ নট বি নট প্লাস এ নট ইন্টু বি নট বি নট। দেখো এ নট বি নট গুণ করলে হয় এ নট বি নট প্লাস, আবার একই রকম ভাবে এ নট বি নট বি নট গুণ করলে বি নট, তাহলে এ নট বি নট আর এ নট বি নট দুটো যোগ করলে এ নট বি নট, আর এটাই হচ্ছে অ্যান্সার।